হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেড়ানোর ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। লাদাখ ভ্রমণের তৃতীয় পর্বের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা কার্গিল থেকে লেহের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কিন্তু গতানুগতিক পথ, মানে যে পথে পর্যটকরা কার্গিল থেকে লেহ যাতায়াত করেন, সেই মূলবেক এবং লামোর হয়ে যাচ্ছি না। আমরা চলেছি বাতালিক সেক্টর হয়ে। ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ অবধি দেখবেন, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, এ পথে সচরাচর পারমিশন পাওয়া যায় না। আমার বিগত কয়েক বছরের লাদাখ ভ্রমণে এই প্রথমবার আমরা বাতালিক সেক্টর, মানে দা হানু হয়ে আমাদের লিয়ে যাওয়ার অনুমতি আমরা পেয়েছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমরা বাতালিক সেক্টর দিয়ে যাব। কার্গিল যুদ্ধের মূল ব্যাপারটা কিন্তু বাতালিক সেক্টরেই হয়েছিল। এখানে আমরা থামলাম একটু ফটোগ্রাফি করার জন্য। দেখো বাতালিক সেক্টরের রক ফর্মেশনগুলো দেখো, বিভিন্ন কালার। এ পথে যাওয়ার মাধ্যমে আমাদের চোখে বেশ কিছু বাংকার চোখে পড়বে, ইন্ডিয়ান বাংকার। এ একটা বাংকার আমার পাশ দিয়ে যাচ্ছে। যাদের কাছে বাইনোকুলার থাকে, তারা বাইনোকুলার নিয়ে গেলে আপনারা পাকিস্তানের কিছু বাংকার আপনারা দেখতে পারবেন। আপনাদের জানাই, যদি লামায়ুরু এবং মূলবেক হয়ে আমরা লিয়ে যেতাম, তাহলে আমাদের দূরত্ব পড়তো কার্গিল থেকে 217 কিলোমিটার। সেখানে আমরা দা হানু হয়ে যাচ্ছি, এখানে মোট দূরত্ব পড়বে 230 কিলোমিটার। কার্গিল থেকে দায়ের দূরত্ব 71 কিলোমিটার এবং দা থেকে লেহের দূরত্ব 230 কিলোমিটার। আমরা বাতালিক সেক্টরের মধ্যে প্রবেশ করেছি। দা হানু, এটা আরিয়ান ভ্যালি নামে পরিচিত। আমাদের গন্তব্য আরিয়ান ভ্যালি। আমরা দা হানু হয়ে যাচ্ছি। আরিয়ান ভ্যালি সম্বন্ধে আপনারা সবাই জানেন, আলেকজান্ডারের সঙ্গে আগত সৈন্য সামন্তের বংশধররা এখন এখানে বসবাস করেন। এ অঞ্চলে আখরোট, অ্যাপ্রিকট ইত্যাদি প্রচুর চাষ হয়। এখানে এক জায়গায় আমরা থামলাম, রাস্তা মেরামতির কাজ হচ্ছে। সিন্ধু নদের তীরে যে আর্য সভ্যতা গড়ে উঠেছিল, আমরা তার মধ্যে দিয়ে চলেছি লেহের উদ্দেশ্যে। মেকানাস গোল্ড যাচ্ছি আমরা ঘোড়া নিয়ে।
আমরা আরিয়ান ভ্যালিতে অলরেডি প্রবেশ করেছি। এখানে আমাদের পাশ দিয়ে সেই বিখ্যাত সিন্ধু নদ বয়ে চলেছে, যে সিন্ধু নদের তীরে আর্য সভ্যতা গড়ে উঠেছিল। আমার বেশ কয়েকবার লাদাখ ভ্রমণে এই প্রথমবার আমি এই পথে যাওয়ার সুযোগ পেয়েছি। এখানে ঠান্ডা নেই, পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় দিয়ে ঘেরা, তো ঠান্ডা লাগছে। ইতিহাসের পাতায় পড়ে আসা সিন্ধু নদের তীরে সেই আর্য সভ্যতার ভূমিতে দাঁড়িয়ে সত্যিই খুবই রোমাঞ্চিত হচ্ছি। ফটোগ্রাফি সেশন সেরে এবার আমাদের গন্তব্য হবে দা হানুর উদ্দেশ্যে। পাশ দিয়ে সিন্ধু নদ বয়ে যাচ্ছে, আমরা চলেছি দা হানুর শহরের উদ্দেশ্যে, যেখানে আলেকজান্ডারের বংশধরদের উত্তরসূরিরা এখনও বসবাস করেন। যদি সৌভাগ্য হয় তাদের সঙ্গে দেখা পাওয়ার, খুব ভালো হয়, আমরা সেটাই আশা করে আছি। এখন আমরা একজন মহিলাকে পেলাম এখানে, ওনার সঙ্গে কথাবার্তা বলে আমরা চলে এলাম এক মনাস্ট্রির কাছে। ওনাকে আমাদের সঙ্গে আমাদের গাড়িতেই নিয়ে এলাম। আমরা আর্য উপত্যকায় অবস্থান করছি, চারিপাশে নৈসর্গিক শোভায় মুগ্ধ হচ্ছি। তলা দিয়ে সিন্ধু নদ বয়ে যাচ্ছে। আমরা এখন লেহের উদ্দেশ্যে রওনা দিলাম। দুপাশে বর্ণাঢ্য পাহাড়ের রুক্ষ সারি, মাঝে মাঝে সবুজের ছোঁয়া, আর পাশ দিয়ে সিন্ধু নদ বয়ে যাচ্ছে। আপনারা যদি কখনো লাদাখ বেড়াতে আসেন, আপনাদের অনুরোধ করব অতি অবশ্যই আপনারা কার্গিল থেকে লেট জার্নিটা এই বাতালিক সেক্টর আরিয়ান ভ্যালি দিয়ে করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন।
আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকবেন।